আমি সেই সকল মানুষদেরকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে দেখেছি যারা সারা জীবন এই পৃথিবীতে থাকার পরিকল্পনা করছিল। দেখো, বিশ্বাস করি বা না করি, আমরা মানি বা না মানি, এটাই সত্য, এটাই বাস্তব যে আমরা এই পৃথিবীর অতিথি মাত্র। আজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু দেখো এই সংক্ষিপ্ত জীবনে মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমরা একটা পেয়ে গেলে অন্য কিছুকে পাওয়ার আশা রাখি। আমরা সুখের খোঁজ করতে গিয়ে সারা জীবনটাই দুঃখে অতিবাহিত করি, অথচ সুখ একটা অনুভূতি, জীবনের যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে যখন তখন এটাকে অনুভব করা যায়। এ পৃথিবীতে কিছু মানুষ শূন্য অবস্থাতেও নিজেকে সুখী মনে করে, আবার কিছু মানুষ হাজার কোটি সম্পত্তির মালিক হয়েও নিজের ভাগ্য খারাপ মনে করে। এই সব কিছুর মধ্যে একটাই পার্থক্য, আমাদের চিন্তা ভাবনা, আমরা কেমন ভাবে চিন্তা করি, আমরা কেমন দৃষ্টিতে দেখি, আমরা নিজের উপরে কতটা সন্তুষ্ট প্রকাশ করি। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত জীবনে এটা অনুভব করেছ যে তুমি কতটা দুঃখী, একবার অনুভব করে দেখো তুমি কতটা সুখী। আর যদি সত্যি তোমার মনে হয় যে সুখ কোনো বস্তু যেটাকে বাজারে কিনতে পাওয়া যায়, তাহলে তুমি এক ভ্রান্ত ধারণার মধ্যে আছো। কারণ পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যে সুখ কিনতে চায় না। আবার এই পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যার মন খারাপ হয় না। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে হাসি, কান্না, খুশি, ঠাট্টা, মজা, এই সমস্ত কিছু থাকবে, আর এগুলো নিয়েই জীবন। তোমার জীবনটা সুন্দর তখন যখন তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো, যখন তুমি এগুলোকে গ্রহণ করতে পারো, যখন তুমি এগুলোকে মেনে নিতে পারো। দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান যায় না, কারোরই যায় না। দিনের প্রত্যেকটা সময় সমান যাবে না, প্রত্যেকটা দিন একইভাবে অতিবাহিত হবে না। এই সকল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো। মানুষের জীবনে কিছু অপূর্ণতা থেকে যাবে, মানুষ কিছু ক্ষেত্রে তার যোগ্যতার চেয়েও অধিক কিছু পাবে। স্বয়ং এই পৃথিবীর পরিচালক সকলের মন জয় করতে পারে না। এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা উপরওয়ালাকে দোষারোপ করতে ছাড়ে না, যদিও সে জানে না যে তার জন্য কোনটা উত্তম। কেন এটা ভুলে যাও যে জীবন এমন একটা কিতাব যেখানে অনেক সহজ অধ্যায়ও থাকে এবং অনেক জটিল অধ্যায়ও থাকে। যখন তোমার জীবনে সহজ অধ্যায়গুলো আসে, তখন তুমি জীবনটাকে যেমনভাবে নাও, জটিল অধ্যায়গুলো আসলেও তোমাকে তেমনভাবেই দেখা উচিত, কারণ এগুলো জীবনের অংশ। তুমি আমি চাইলেও সমস্ত কিছু এড়িয়ে যেতে পারবো না, তুমি আমি চাইলেও সব কিছু আমাদের মনের মতো হবে না। তাই অ্যাকসেপ্ট করতে শুরু করো, অ্যাকসেপ্ট করতে শুরু করো, কিছু জিনিসকে মানিয়ে নিতে শুরু করো, দেখবে অনেক বেশি ভালো থাকতে শুরু করেছ। পরিস্থিতি সব সময় নিয়ন্ত্রণে থাকবে না, ঘড়ির কাঁটা সব সময় সঙ্গ দেবে না, কিন্তু তার মানে এমনটা নয় যে তোমার জীবনটা সুন্দর নয়। এটাই জীবন, প্রত্যেকটা মানুষের জীবন এমনই হয়। কাউকে দেখে এটা ভেবে নিও না যে তার জীবনটা মসৃণভাবে চলে, তার জীবনে কোনো আপ ডাউন, কোনো ওঠানামা নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, তোমার জীবনেও আছে, আমার জীবনেও আছে, আমাদের জীবনেও আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো, তাহলে জীবনের অর্ধেক সুখের অধিকারী তুমি এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারো। মানুষের চাহিদার জন্যে মানুষ সব থেকে বেশি দুঃখ পায়, মানুষের চাহিদার জন্যে মানুষ সব থেকে বেশি হতাশ হয়। তুমি কি এটা বিশ্বাস করো? তোমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে কতটা মূল্যবান আমি জানি না। আমি মনে করি আমাদের কাছে যেটা থাকে সেটা আমাদের কাছে মূল্য পায় না,
যদিও সেটা মূল্যবান হয়ে থাকে, কারণ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল, সেটা আমাদের কাছে আছে। কোনো জিনিস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে যতটা গুরুত্ব পাই, ততটা গুরুত্ব কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে থাকে না। কোনো জিনিসের শুরুতে তুমি সেটা নিয়ে যতটা আগ্রহ প্রকাশ করো, সেই জিনিসটা যখন তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যায়, তখন সেটার প্রতি তোমার অতটা আগ্রহ থাকে না। তোমার আগ্রহ নতুন কিছুর উপরে চলে যায়, আর সেই নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার মধ্যে বৃদ্ধি পায়। আর যদি সেটা না পাওয়া যায়, তাহলে মানুষ কষ্ট পায়। সুতরাং সব কিছু মিলিয়ে দেখতে গেলে চাহিদা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। তার মানে এমনটা নয় যে আমাদের জীবনে কোনো চাহিদা থাকা উচিত নয়, চাহিদা থাকা উচিত, কিন্তু এক্সপেকটেশন, কোনো আশা থাকা উচিত নয়। আশা যত কম রাখা যাবে, জীবন তত সুন্দর হবে। আশা যত কম রাখা যাবে, ততই নিজের যোগ্যতার উপরে প্রশ্ন কম উঠবে। আশা যত কম রাখা যাবে, ততই জীবনে ভালো থাকা যাবে। কিন্তু তাই বলে কোনো কিছু না পাওয়াই নিজেকে হতভাগা, নিজেকে দুর্ভাগা মনে করো না। কে জানে, হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। যেটাকে তুমি চাইছো সেটা হয়তোবা তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ সত্যি বলতে, তুমি আমি আমরা কেউই জানি না আমাদের জন্য কোনটা উপযুক্ত। যদি এটা জানতাম, তাহলে কি জীবন নিয়ে এত বেশি আফসোস করতাম? আমরা জানি না। মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা ব্যক্তি বা বস্তু দ্বারা অনেকভাবে ঠকে যাই, আর এটাই বাস্তব, এটাই সত্য। তাই যদি কোনো অপূর্ণতা থেকে যাই, যদি তোমার কাছ থেকে কোনো কিছু ছুটে যায়, যদি তোমার কাছ থেকে কোনো কিছু হারিয়ে যাই, সেটার জন্য অতটা কষ্ট পেও না, অতটা কষ্ট নিও না। কে জানে, কে জানে, হয়তোবা সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আর যেটা তোমার জন্য উপযুক্ত, সেটা থেকে এ পৃথিবীর পরিচালক তোমাকে বঞ্চিত করবেন না। আবারও বলছি, চাহিদাকে তুমি যদি কন্ট্রোলে রাখতে পারো, যদি তুমি তোমার নিজের উপরে আয়ত্ত রাখতে পারো, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। আসলে কি বলতো, কিছুটা দোষ জেনারেশনেরও আছে। আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে, হ্যাঁ আজকের দিনে মানুষ দেখাতে ভালোবাসে, আর এটা করতে গিয়ে অনেক সময় নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলোও নিজের জীবনের অংশ করে ফেলে। তুমি দেখবে আমরা অনেক সময় আমাদের জন্য যেগুলো প্রয়োজনীয় নয়, সেগুলোকেও পারচেস করতে শুরু করি, সেগুলোকেও পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার চাহিদা প্রকাশ করি। কারণ সেগুলো না আমাদের জন্য প্রয়োজনীয় না হলেও আমরা মানুষকে দেখাতে চাই যে এটা আমার কাছে আছে। সোশ্যাল মিডিয়ার জেনারেশনে এমনটাই হয়ে থাকে, কিন্তু এমন করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হতে যেও না। মনে রেখো, আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেটা দেখানো হচ্ছে তার সত্যতা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, মানুষ যেটা তোমার সামনে উপস্থাপন করছে সেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে।